হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ সুস্মিতাও রেডি হচ্ছে। হ্যাঁ, আমরা বেরোবো। আর অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একটু দক্ষিণেশ্বরে যাব, সেই 3-4 বছর আগে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো আজকে সেই জন্য ফাইনালি ডিসিশান নিয়ে নিলাম, আর আজকে সানডে, আমার অফিসও ছুটি, ফাইনালি ডিসিশান নিয়ে নিলাম যে আজকের যেভাবেই হোক আজকে একবার দক্ষিণেশ্বরে যাব। তো সেই কারণেই সকাল সকাল রেডি হওয়া, সুস্মিতাও দেখতে পাচ্ছ রেডি হচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব রেডি হলেই আমরা বেরিয়ে যাব। আর চলো ব্লগটা তোমরা আজকে দেখতে থাকো। আর আমি রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি, রূপকও চলে এসেছে। আর ছেলে, অনেক করে বললাম ছেলেকে, তা ছেলে কিছুতেই যাবে না, তা ওর জন্য তো আর যাওয়া বন্ধ হতে পারে না, আমি আর রূপকই যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। আর আমরা অটোতে উঠে গেছি, আমরা নামবো গড়িয়া, গড়িয়া থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে সোজা দক্ষিণেশ্বর। আর আমরা গড়িয়ায় নেমে পড়েছি মেট্রো ধরবার জন্য। আর আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়েছি, এবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার মনে হচ্ছে ভালোই ভিড় আছে, দেখা যাক, না সামনে গেলে বোঝা যাচ্ছে না। আর কয়েকটা সেলফি তোলা হবে, কারণ এই জায়গাটার ভিউটা দারুণ, দুর্দান্ত, আর ফটোও খুব ভালো আসবে। তাই রূপক বললো এই জায়গাটা দাঁড়াও একটু। আর বন্ধুরা, আমরা এবার ডালা আর্কেডের দিকে এগিয়ে যাচ্ছি, একটা ডালা নেব। ডালা নিয়ে মায়ের পুজোর জন্য লাইন দিতে হবে, দেখছি বেশ লম্বা লাইন আছে, আজকে ছুটির দিন, প্রচণ্ড ভিড় আছে। তো লাইনে দাঁড়াবো, জানি না কতক্ষণ টাইম লাগবে। আর একটা 51 টাকার ডালা নিয়ে নিয়েছি, আর এখন দেখছি ফুল, আগে তো ফুল দিত, এখন নাকি মন্দিরে ফুল অ্যালাউ নেই, যার জন্য ফুল দেয়নি। আর মোবাইলও অ্যালাউ নেই, মোবাইল আগেও অ্যালাউ ছিল না, তো মোবাইল বাইরে লাইনের ওখানে কাউন্টার আছে, কাউন্টারে জমা দিয়ে যেতে হবে, তাই হয়তো আর দেখাতে পারবো না। এরপর পুজো দিয়ে বেরোনোর পর হয়তো আবার তোমাদের সামনে আসতে পারবো। আর এইখানে সেই কাউন্টার, এখানেই মনে হচ্ছে ফোন আর ব্যাগ সব জমা রেখে যেতে হবে, তো এখন জমা দিয়ে দেবো। এই জাস্ট কিছুক্ষণ আগে আমাদের পুজো দেওয়া হলো, আর এরপর ফোনটা নিলাম, তারপরে এই শ্যুটটা করতে পাচ্ছি। তা যাই হোক বন্ধুরা, এবার জুতোটা নেব, মানে জুতো এক জায়গায় আছে যেখান থেকে এই ডালাটা নিয়েছিলাম, সেখান থেকে মানে সেখানে জুতোটা রেখে এসেছি। আচ্ছা, এবারে আমরা এই এখানে আগে সব যে ছোটো ছোটো খাবার দোকানগুলো ছিল সেটা একই ছাদের নিচে মনে হচ্ছে নিয়ে এসছে, নাম দিয়েছে ভোজনালয়। তো এখানে ছোটো ছোটো দোকানগুলো সব ভেতরেই আছে, এবারে আমরা ভেতরে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু আগে খাবো। আর অবশেষে অনেকক্ষণ টাইম দেওয়ার পরে জায়গা পেয়েছি, এবার এখনও মেনু কার্ড দেয়নি, মেনু কার্ড দিই, তারপরে ডিসাইড করব কি খাবো না খাবো। আর খুব খিদে পেয়েছে বন্ধুরা, সকাল থেকে এক কাপ চা শুধু খেয়ে আছি। আমরা নিয়ে নিয়েছি ছোলা ভাটুরা 1 প্লেট আর আলুর পরোটা 1 প্লেট, দুটো অল্টারনেট আমরা দুজনে খেয়ে নিই। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সুশীলা বললো একটা লস্যি খাবে, ওইটা লস্যি নিলো। বন্ধুরা, এই যে গঙ্গার ঘাট, ও পাশে আরও একটা ঘাট আছে, আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে বালি ব্রিজটা দেখা যাচ্ছে, আর এদিকে দেখো আগে এই দিকটা যাওয়া যেত, এখন জানি না, এদিকে পুরো আটকে দিয়েছে, ওদিকে একটা রাস্তা ছিল, ওদিক থেকেও যাওয়া যেত, এদিক থেকে পুরো এইখান থেকে গঙ্গার ঘাট দিয়ে বসারও জায়গা ছিল অনেক। এই জায়গাটা দেখছি আটকে দিয়েছে, কাউকে যেতে দিচ্ছে না। আর বিশেষ কিছু এইখানে, আর আগে যেরকম এসে ঘুরতাম সেই জায়গাগুলো সবই আটকে দিয়েছে, সেইভাবে আর ঘোরার কিছুই নেই। বাড়ি ফেরা যাক, এবারে আস্তে আস্তে বেরিয়ে যাব। আর
আর এখানে বিশেষ সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর রূপক এগিয়ে চলেছে গঙ্গার জল মাথায় দেওয়ার জন্য। ও বলল, এত দূর আসলাম আর দক্ষিণেশ্বরে গঙ্গার জল একটু মাথায় দেবো না, এটা হতে পারে? তা ও গঙ্গার জল একটু মাথায় দেওয়ার জন্য নিচে নামছে। আর সকলেই গঙ্গার জল নেওয়ার জন্য এই ঘাটে নামছে। আর রূপক অনেকটাই নিচে নেমে গেছে। আর রূপকের গঙ্গার জল মাথায় দেওয়া হয়ে গেছে, আর আমার জন্য খানিকটা নিয়ে এসছে, আমার মাথায় দিয়ে দাও, দিয়ে দেবে। রূপক গেছে একটু ওয়াশরুমে, আমি এখানে দাঁড়িয়ে আছি একা। আসলে তারপরে ট্রেন ধরবো। আর দেখো গঙ্গার জল নিয়েছি এই বোতলটায়। এখানে রামকৃষ্ণ, সারদা দেবী আর বিবেকানন্দের মূর্তি রয়েছে। তা আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, এবার সিঁড়িতে উঠব। আর আমরা মেট্রো থেকে নেবে, অটোতেও বসে গেছি বাড়ির উদ্দেশ্যে। আর সুস্মিতা বলছে আমার শরীরটা খুব খারাপ লাগছে, দেখো চোখ মুখটা, বলছি আমি আর রাত্রিরে গিয়ে কিছু করবো না, সোজা গিয়ে শুয়ে। আর বন্ধুরা, জাস্ট কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকলাম, ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে সুস্মিতা দেখো শুয়ে পড়েছে, মানে অন্যদিন এসে মেকআপ বা যাবতীয় মুখের এইসব কারুকার্য এগুলো সব তোলে, তো আজকের বলছে কোনো রকমের কাপড় চাপড় চেঞ্জ করে বলছে শরীরটা খুব খারাপ লাগছে, এসে শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে নাকি? আসলে ব্যাপারটা হয়েছে, অনেক অবেলায় খাওয়া হয়েছে, সকাল থেকে তো সেইভাবে কিছু খাওয়া নেই, পুজো দিতে যেহেতু যাওয়া হবে সেই কারণে সকালে জাস্ট স্নানের আগে চা বিস্কুটটাই খেয়েছে। তারপরে বেরোতে বেরোতে লেট হয়ে গেল, ওখানে গিয়ে পুজোর লাইনেতে প্রায় 2 ঘন্টা দাঁড়াতে হয়েছিল। তো তারপরে আমরা খেলাম, তখন মানে কটা হবে গো, 4:30 হবে না, 4:30 নাগাদ খেয়েছি, মানে খুব খিদে ছিল। তারপরে ওই অবেলা করে খাওয়া সব মিলিয়ে মানে একটু বদহজম টাইপের হয়ে গেছে, যার জন্যে শরীরটা একটু অস্থির লাগছে বলছে। তো যাই হোক, কোনো রকমে তো এসছে। তা আমি সেই জন্য বললাম যে একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও, মানে একটা অ্যান্টাসিড খেয়ে নাও। তা আমি ওষুধ একটা হাতে করে নিয়েও এসেছি, না ওষুধটা খেয়ে নাও। জল নাও, ওঠো ওঠো। আর বলছে রাত্রিরে আর কিছু খাবো না, আমিও জোর করবো না রাত্রিরে আর খা, যদি একান্তই খিদে পায় তখন দেখা যাবে। আর আমারও খুব একটা খাওয়ার ইচ্ছা নেই, ছেলে আছে, ও দরকার হলে 2টো রুটি কিনে আনবে, বা ঘরে আছে খাওয়ার মতন যা কিছু ও দেখে নেবে, ডিমের অমলেট ফমলেট, ওর কোনো ব্যাপার নেই, খাওয়া নিয়ে ওরও মাথা ব্যথা নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা তো এইভাবে কেটে গেল। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো অথচ ভাবছো সাবস্ক্রাইব করবো কি না, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। গুড নাইট।